আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর জ্ঞানস্থ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। দুপুর 1:30 চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ময়ূর 7, দুপুর 1:00 থাকবে এমভি ময়ূর 1, 12:30 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে থাকবে এমভি ময়ূর 10। পাশাপাশি সকাল 11:45 ইমাম হাসান 2 যাবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে, সকাল 11:00 ইমাম হাসান 7 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। সকাল 11:45 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি ফারহান 9 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং দুপুর 12:30 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি আলওয়ালি 4 যাবে এমভি আলওয়ালি 9-এর ব্যানারে, কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটা আমরা অনেকটা এক্সপেক্টেড ছিলাম, কারণ হাকিমউদ্দিন রুটের যে টাইম টেবিলটা এই নৌযানটি করেছে সেই টাইম টেবিলে এই নৌযানটি চলাচল করবে না, এটা আমরা মোটামুটি কনফার্মই ছিলাম। কারণ যে টাইম টেবিলটা করা হয়েছে সেটা অনেকটাই একটা বেকায়দার টাইম টেবিল। দুপুর 2:00 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সরবি 8, বেলা 3:00 থাকবে এমভি কর্ণফুলি 4, বেলা 3:30 থাকবে কর্ণফুলি 3 সম্ভবত, এবং বেলা 4:00 থাকবে এমভি সম্পদ। তো এগুলো হচ্ছে দুপুরের শিডিউল। এবং সুরেশ্বরের উদ্দেশ্যে মিরাজ 1 যাবে দুপুর 1:00, এবং পাশাপাশি শৌলামালের উদ্দেশ্যে এমভি সম্পদ ছেড়ে যাবে দুপুর 2:30। এবং আজকে নাইট সার্ভিসেও কিন্তু বেশ কয়েকটি নৌযান রয়েছে ঢাকা নদী বন্দরে, তো সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। এমভি জামাল 8 রয়েছে 10 মিনার ভোলাই সিং চরকাজল কোরালিয়া রাঙ্গাবাড়ির উদ্দেশ্যে আর কি, এমভি জামাল 8 সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে, সন্ধ্যা 6:00 ছেড়ে যাবে এমভি পোবালি 6 পায়রাবন্দর ক্ষেপোয়ারার উদ্দেশ্যে পোবালি 6। এবং আজকে এমভি ইয়াদ 1 রয়েছে একমাত্র নৌযান ধুলিয়া দেবীরচর গজারিয়া পাঙ্গাশিয়া দেউলা রাজেরপুর ঘোষাঘাটের উদ্দেশ্যে একমাত্র নৌযান হিসেবে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা 6:30 এমভি ইয়াদ 1। বলাকাঘাটের উদ্দেশ্যে 11:45 কর্ণফুলি 9, রাত সন্ধ্যা 7:30 এমভি বালিয়া ঘাট ত্যাগ করবে কালীগঞ্জ ইলিশা ভেদুরিয়া ভোলাকাঘাটের উদ্দেশ্যে। এবং পাশাপাশি বাবুগঞ্জ পাতাহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি জামাল 1, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30 গাজী সালাউদ্দিন যাবে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে, সন্ধ্যা 7:10 নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি প্রিন্স সাকিন, এবং পাশাপাশি চরমদাদার উদ্দেশ্যে রয়েছে এমভি রেডশান 5 সন্ধ্যা 6:45। পাশাপাশি ঈগল 8 রয়েছে ধুলিয়া নারায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:20। এবং আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান 3, প্রথম ট্রিপে বিকাল 5:30, দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা 6:00 ছেড়ে যাবে এমভি তার সেবাক, নৌযানটি সন্ধ্যা 6:00 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং দুটি নৌযানেরই ভাগাঘাট হিসেবে থাকবে কালীগঞ্জ ইলিশা বিশ্বরের দৌলতখা হাকিমউদ্দিন তোজামউদ্দিন মনপুরা হয়ে তারপরে নৌযানটি হাতিয়ার উদ্দেশ্যে যাবে। এবং আজকে বেতুয়া চরফেস্টানের উদ্দেশ্যে রয়েছে তিনটি নৌযান রয়েছে, সেখানে প্রথম ট্রিপে রয়েছে এমভি ত্রিপুতে আরও, দ্বিতীয় ট্রিপে রয়েছে এমভি কর্ণফুলি 12, এবং তার শিপ 4-এর রুট পারমিট বাতিল করা হয়েছে, তো সেই জায়গায় প্লেস করা রয়েছে অবশ্য তার শিপ 2, তবে তার শিপ 2 সম্ভবত তার শিপ 4-এর পরিবর্তে যেতেও পারে, সেটা সঠিক বলতে পারছি না, সম্ভবত গেলে যেতেও পারে তার শিপ 4-এর পরিবর্তে। আমি যতগুলো জানি যে রুট পারমিট যেহেতু বাতিল করা হয়েছে তো সেই ক্ষেত্রে যেতে পারবে না, যেহেতু রুট পারমিটই নেই তাহলে যাবে কীভাবে, তো সম্ভবত আবার যেতেও পারে, তাও সঠিকভাবে বলতে পারছি না। বরগুনার উদ্দেশ্যে রাজার সি রয়েছে আজকে সন্ধ্যা 6:00, যেহেতু গতকালকেও কিন্তু ঢাকা নদী বন্দরে ব্যাপক যাত্রী চাপ ছিল, তো সেই ভিত্তিতে আজকেও কিন্তু বেশ কয়েকটি নৌযান ঢাকা নদী বন্দরে বড় বড় নৌযান রয়েছে, যেমন বরগুনার গতকালকে রয়্যাল ক্রুজ ছিল, আজকে রাজারাস সি, এবং আজকে আমতলির উদ্দেশ্যে রয়েছে এমভি তরঙ্গ 7 বিকাল 5:30।
এই যে তৃতীয় দিনও জাতির চাপ মোটামুটি থাকে, তো সেই ভিত্তিতে কিন্তু আজকেও কিন্তু মোলাদির উদ্দেশ্যে দুটি নিয়োজন রয়েছে এবং ভাষান্তরের উদ্দেশ্যে থাকবে এমভি সম্রাট সাত। নিয়োজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 9:45 এবং পাশাপাশি যেমনটা আগে বললাম যে আজকেও কিন্তু মোলাদির উদ্দেশ্যে দুটি নিয়োজন রয়েছে। অভিযান পাঁচ রয়েছে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি মানিক নয়। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30 এবং দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত 8:45 এবং চাঁদপুর শিকারপুর চৌধুরীরহাট মিরারহাট বানারীপাড়া স্বরূপকারী ইন্দ্রহাট কাউখালী হোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে একমাত্র নৌযান আজকে এমভি টিপু 12। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:00 এবং আজকে বরিশাল ধারাবাটির উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান 7। রাত 8:15 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে 4টি নৌযান। যেহেতু গতকালকেও যাত্রীচাপ, ব্যাপক যাত্রীচাপ ছিল, আমরা কিন্তু গতকালকে আপনাদেরকে আপডেট দিয়েছি, তো সেই ভিত্তিতে আজকেও কিন্তু যাত্রীচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রথম ট্রিপে রয়েছে এমভি প্রিন্স আউলাদ 10। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন 16। নৌযানটি দ্বিতীয় ট্রিপ আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি পারাবত 11 রয়েছে তৃতীয় ট্রিপে এবং চতুর্থ ও শেষ ট্রিপে রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9। এই 4টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9:00 পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। খাসিয়ারের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে নৌযানটি রাত 8:15 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সে নৌযানটি রাত 8:30 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি ডামোটার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান রাত 11:15 থেকে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি মানিক 4 থাকবে আজকে সুরেশ্বর মূলপতিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11:00 নৌযানটি 15:10 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে রাত 10:00 থাকবে একটি নৌযান, একটি বা দুটি নৌযানও থাকতে পারে। 15:13 থেকে নৌযানগুলো ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে। প্রথম ট্রিপে থাকতে পারে রাজারহাট বি এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে থাকতে পারে এমভি কর্ণফুলী 10। এবং আজকে বকাপটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে রয়েছে এমভি বাগেরহাট 2। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 5:45 এবং প্রথম ট্রিপে থাকবে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে এমভি প্রিন্স আউলাদ 7। দ্বিতীয় ট্রিপে এমভি সত্তর খানেক। তৃতীয় ও শেষ ট্রিপে এমভি সুন্দরবন 14। এই 3টি নৌযান আজকে ঢাকা থেকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়গুলো যেগুলো বললাম সেই নির্দিষ্ট সময়ে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো এই ছিল ঈদের তৃতীয় দিনের সদরঘাট। আজকেও কিন্তু ব্যাপক যাত্রীচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই ক্ষেত্রে যারা আজকে বাড়িতে যাবেন তারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।